ভাবনার অতৃপ্তি আর ঝরা পাতারা কার প্রতীক্ষার প্রহর গোনে, পাতা কুড়ানির না বৈশাখী ঝড়ের, পূর্ণিমা রাত আর চাঁদের প্রতীক্ষাটাই বা কার জন্য? জানি না, জীবনের পালা বদলের একটা সময় এসে কিছুই বোঝা যায় না, নিজেকেও বড্ড অচেনা মনে হয়, যেন ভিন গ্রহ থেকে ছুটে আসা কোনো উল্কাপিণ্ড। মাঝে মধ্যে চোখের ঘুম উধাও হয়ে যায়, হয়ে যায় নিশাচর পাখি, দরদ লাগে সাপ আর কীটির জন্য, হারিয়ে যাই অমাবস্যার খাঁদে, ফের জ্যোৎস্নার আলোয় নিজেকে আবিষ্কার করি, পথে পথে ঘুরি আর আলো ছায়ার খেলায় নিজেকে দেখে নিজেই অবাক হই। একই ভুল ঠিকানার খোঁজ না, তা হতে পারে না, তবে অন্ধকার শরীরে কে ডানা জাপটায়, পাখি সেই শব্দে আবার কেঁপে ওঠে বুক, একটু থমকে দাঁড়ায়, অচেতন মনে চেতনার গন্ধ পাই, কীটের অবিরাম মধুর সঙ্গীতে আবার ভুলে যায় নিজেরই অতীত। আসলে অতীত ভুলতে পারলে ভালোই হয়, নতুন শরীরে জোনাকিরা খেলে যায় অবিরাম, লেবু ফুলের গন্ধে মাতোয়ারা হই, অথবা শরীরে ঘাড় সোজা করে দাঁড়ায় মেহেদি ফুলের সুবাস, তারা মনের দক্ষিণ জানালা বেয়ে মিষ্টি গন্ধ ছড়িয়ে দেয় পৃথিবীময়, আর আমি গান ধরি তার জন্য। কার জন্য? আমারই জন্যে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে।